কারণ মানুষ তো আমরা সবাই মরণশীল, তাই না? এত কিছু দিয়ে কি হইব? সত্যি কথা, আমি এখনো তিনবার এমপি হইছি। আমি গান বাজনা গাই, ওইটা দিয়ে যে পয়সাটা পাই ওইটা দিয়ে নিজে চলি, মানুষের জাপারি করি, এই যে খরচাপাতি সব আমার ওইটা দিয়ে করি। কিন্তু আমার খুব ভাল লাগে, এই যাই খাই খুব শান্তি লাগে, যে আমি খুব ভালো, আমার নিজের ইনকামের পয়সা, আমি হালাল পয়সা খাইতেছি, হালাল জিনিস পড়তেছি, মানুষের বরদোয়া এটার উপরে নাই। মাঝে মাঝে আমাদের ইউসুফ ভাই, বিপ্লব ভাই, স্বামী ভাই যারা আছে কয় ব্যাপারটা কি, দিন যায় আপনার খালি সুন্দরী দেখা যায়, কয় না অনেকেই, এটা কিন্তু কারণ আছে না ভাই? সত্যি এটা খালি আপনারা না, অনেক মা বোনরাও কয়। সেদিন একটা মেয়ে আমার সামনে এসে গেছে, কয় এক বাচ্চার মা এক বুড়ো হয়ে গেলাম, আপনি বুড়ো হইতেছেন নাকি? রিয়েল কথা, সত্যি কথা আমার কইতেছে। এটার কারণ কি জানেন? আমি মনের দিক থেকে খুব পরিষ্কার থাকি, আমি মানুষের হক মারি না, মানুষের কোনো ক্ষতি হোক এটা আমি, আমার জ্ঞান থাকতে আমি করার চেষ্টা করি না। এই কারণে সাধারণ মানুষ আমাকে দারুণ ভালোবাসে। আর একটা মানুষরা যদি মানুষ ভালোবাসে, আল্লাহ কয় ওই মানুষটার আমি নিজেই ভালোবাসি। আর এই ভালোবাসার কারণে আমার সত্যি কথা, আমি একটা গ্যাস্ট্রিকের ওষুধও খাই না, কারণ এই যে কয়দিনে মিথ্যা কথা বলুম না, প্রচন্ড ঠান্ডা লেগে গেছে, প্রচন্ড কথা দিয়ে গলা দিয়ে কথা বেরোইতেছে না, আমার একটু ওষুধ খাওয়া লাগছে। তাও আমার মনে বহু বছর পরে আমি এই ওষুধটা খাইছি, নাইলে আমি খাইতাম না। আমার একটা গ্যাস্ট্রিকের ওষুধও খাইতে হয় না, আল্লাহর রহমত না এটা, এটা মানুষের দোয়া না। আমি যে পরিমাণে পরিশ্রম করি, যেই পরিমাণে অনিয়মও করি, কারণ অনিয়মের খালি খাইলেই যে হয় না খাইলেই যে হয় তাও না, শরীরের অনেক অনিয়ম আছে না? ঘন্টার পর ঘন্টা চলতেছি, পায়খানা পেশাব আসতেছে, করার জায়গা পাইতেছি না, কি এটাও কিন্তু শরীরের একটা অনিয়ম, অনিয়ম না? আমি ঘন্টার পর ঘন্টা বসে আছি, এটা আমার শরীরের জন্য অনিয়ম। আমি অনেক অনিয়ম করি, ধুলা বালি, রেস্ট নাই, কত কিছু, ঘুম নাই, টাইম মতো একটা ঘুম পারতে হয়, রাতের ঘুম দিনে হয় না, দিনের ঘুম রাত এগুলো পারা হয় না, তাই না? তাইলে আমার কথা হলো, এত কিছুর পরে আল্লাহ যে সুস্থ রাখছে, এটা যদি আপনারা ভালো না বাসতেন তাহলে কি এটা থাকা সম্ভব? একটা মানুষের এর চাইতে বড় কিছু পাওয়া নাই। একটা মানুষ যদি ভালো করে সে খাইতে পারে, ভালোভাবে ঘুমাইতে পারে, সুস্থ থাকে, এটাই হলো আল্লাহর সবচাইতে বড় নিয়ামত, তাই না? আপনারা খালি আমার জন্য দোয়া করেন, আমি এমপি হমু, মন্ত্রী হমু, বিশাল কিছু হয়ে যাবো, এই আশা আকাঙ্ক্ষা আর হৃদয়ের মধ্যে নাই। আমি এখন রাজনীতিটা করি হলো সেবামূলক রাজনীতি, আমারে দিয়ে আল্লাহ যত যেখানেই নে ওইখানে যায়, যদি আমি মানুষের একটু সেবা করতে পারি, আমি আমার নিজেকে মানুষের জন্য একটু কাজে লাগাইতে পারি, এইটাই মনে করি আমার পরজগতের জন্য অনেক বড় একটা পাওয়া হয়ে যাবে। আমি এই কারণে শুধু এই রাজনীতিটা করি, আর কোনো কারণেই না। নিজে গান গায়ে যে টাকা কামাই, আমার যা আল্লাহর রহমতে যেটুক আছে, খাইয়া পইরা আমার এই জীবন আমি শেষ করতে পারবো? আর খাই কি আমি? আপনাদের অনেকের চাইতে আমি কম খাই, অনেক কিছু আপনারা ভালো মন্দ খান আমার চাইতে, সত্যি কথা। একটা মানুষের কি লাগে? আপনারা খালি আমার জন্য দোয়া করেন, আপনারা দোয়া করেন, আমার পাশে থাকেন। তবে হ্যাঁ, আমি কেন এই হাউকা ওটা করতেছি, শেখ হাসিনা আমার একটু চিনি, এই চিনার কারণে আমি যদি ওনার কাছে চাইয়া শুই আমাদের এলাকার জন্য একটু কাজ, একটু উন্নয়ন করে যেতে পারি, এতে কি আমাকে লস আছে? তাহলে আমার এলাকাবাসী লাভবান হইল না? আর এখন যারা আসতেছে, আমি তাদের মন্দচারী কিছুই বলুম না, আমি শুধু বলুম আপনারা আরেকটু সময় নেন, তাই না? আপনি গো আরেকটু মানুষেও চিনুক, আপনারাও মানুষেরে চিনেন, ইউনিয়ন গুলা চিনেন, তারপরে শেখ হাসিনাও আপনাকে চিনুক, নাকি? এখন কিছু একটা হইলে পাঁচ বছর খালি চিনা দিতে দিতেই যাইব, কামটা করবো কোন সময় কমছে দেখি।